আপনার জিন্দগিতে এমন একটা মাসালা আছে যেই মাসালা আপনার না জানা থাকার কারণে সারা জীবনের নামাজ বাতিল হয়ে যাচ্ছে। বাতিল হচ্ছে তাবু জিকিরে, নামাজের যে অ্যাকশন হওয়া দরকার সে অ্যাকশন তো পাচ্ছি না, নামাজের যে ফলাফল আসার দরকার তা তো পাচ্ছি না। দুইটা ফলাফল আসার দরকার নামাজের থেকে, একটা হলো বিশ্বরূপী বলেন মানে হাফাজালা সালাওয়াত আকরামাকুল্লাহ বিকম সিকিসাল ইরফান হু যিকুল আইশ, এক নম্বরে আমার নবী বলেন সেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তারে পাঁচটি পুরস্কার দেয়, তার মধ্যে এক নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির রুজির অভাব হয় না। অথচ আমি নামাজ পড়ি জীবন বইরে না খাওয়া, আমি নামাজ পড়ি আমার ঘর বাড়ির ভালো ব্যবস্থা নাই, আমি নামাজি মানুষ আমার ইনকাম সোর্সে উন্নতি নাই, আমি নামাজি মানুষ আমার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, আমার মতে অমোটে অভাব কাটতেইছেই না। নামাজের যে ফায়দা নামাজের যে উপকারিতা নবী বলেছেন ওইটা আমি উপলব্ধি করতে পারতেছি না। ও বন্ধুরে এই জন্য আমি বুঝতেছি না যে কোন জায়গা আমার সমস্যা হয়েছে। দুই নম্বর আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ নামাজিকে আমার দিক আমার যান বাড়ি যাচ্ছে বাস করছি জানে না, তারপরে এত মানুষ ঠিক চলে যাবো কে রে এদিকে চেয়ারম্যান রয়েছে পাহাড় হয়ে চলে গেলে তো আটকাই দিবে না, চেয়ারম্যান দাঁড়ালো চেয়ারম্যান পরপর দুইবার চেয়ারম্যান এ জামানায় নবী গেছে কষ্ট কম না, ভারী মেহনতের কাজ পরপর দুইবার চেয়ারম্যান আমার দিক। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় নামাজে নামাজিকে আকাম থেকে ফিরায় অন্যায় থেকে, কার কথা এটা কয় না রে আল্লাহ শব্দ কইলেই চাইরে যান নাকি লজ্জা হচ্ছে নিজে, বলেন কার কথা কি বলেছেন নামাজ নামাজিকে অন্যায় থেকে ফেরায়, সুদখোরকে সুদের থেকে ফেরায়, ঘুষখোরকে ঘুষের থেকে ফেরায়, জেনাখোরকে জেনার থেকে ফেরায়, মদ গাঁজা হ্যাপা ফেঞ্চিলেন হিরোইন পার্টিরে সেখান থেকে ফেরায়, আইলচালালারে আইলচালাতে ফেরায়, জালদলিলালারে জালদলির থেকে ফেরায়, স্টার জলসা জি বাংলাওয়ালাদেরকে সেখান থেকে ফেরায়, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা লাগে সেখান থেকে ফেরায়, পাঙ্কুকে পার্কের ভিতরে পাঙ্কুপনা করার থেকে ফেরায়, টোনমারা মনমারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কার্ড মারা পঙ্গু বাতা মারা বিধবা বাতা মারা মারিয়ে খাওয়া বয়স্ক বাতা বেছে খাওয়া রাস্তার খোয়া মোয়া পিস্তিস বেছে খাওয়া কারেন্টের খাম্বা খুঁটি সহ বেছে খাওয়া সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং বেছে খাওয়া সরকার বাজারে দুই চারটে পাকা পায়খানা দেয় জাগিয়াতে তারা পায়খানা খাইয়ে বেলায় দেয়, এই সমস্ত আকাম থেকে ফিরিয়ে আসা এই সবগুলোর জন্য একটা তাবিজ, তাবিজ যার নাম হলো নামাজ। নামাজও পড়ি আকামও করি, নামাজও পড়ি অভাবও ভুগি, নামাজের যে দুইটা ক্রিয়া আমার পাওয়া দরকার ছিল একটা আমি পাইতেছি না, অন্যায় থেকে ফিরতে পারতেছি না, আর নামাজে আমার রুজির বরকত দিচ্ছে না, আমার মাইন্ডটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়। ও বদ্দুরে ওই যে আমার একখান গাড়ি আছে চেয়ারম্যান সাহেবের গাড়ি আরো ভালো, এই সমস্ত গাড়িগুলো চলে ইঞ্জিনে, চলে না ইঞ্জিনে চলে, ইঞ্জিনের ভিতরে ছোট বড় ভ্যারাইটি কিসমের পার্টস পাতি আছে, বড় পার্শ্ব আছে ছোট পার্শ্ব আছে, একেবারে এতটু ইঞ্জিনিয়ারির মতো সাইজের জিনেরি সাইজ পিন সাইজের পার্শ্ব আছে, এই ছোট বড় সব পার্টসগুলো লাগে ইঞ্জিন চলতে, কথা কানতে কি দেখি না, বড় বড় পার্টস আছে সব আছে, ওর মধ্যে তেল ভরা আছে, নতুন মোবিল দেওয়া আছে, রেডি ওয়াটার আছে, ভিতরে যা কিছু দরকার অল এভরিথিং আছে, কিন্তু নিচের থেকে ছোট্ট একটা পিন পড়ে গেছে, কোন জায়গাতে জাকিতে পড়ে গেছে তা জানি না, পিনটা পড়ে যাওয়ার সাথে সাথে ইঞ্জিন কিন্তু অফ হয়ে যাবে, ইঞ্জিন আর চলবে না, ড্রাইভার আমাদেরকে দাঁড় করে দিয়া ইঞ্জিনের ইঞ্জিনের উপরতে বনাট খুইলা সুন্দর করে সব জায়গায় লাইট দিয়ে চেক করে দেখে তার চোখে ধরা পড়ে না, বড় মিকারে ফোন দিয়ে আনছে সেও খুঁজে খুঁজে পায় না, ছোট্ট একটা পিন পড়ছে টের পাওয়া যাচ্ছে না কোন জায়গা থেকে পড়ছে কেউ বুঝতে পারতেছে না, গাড়ি দাঁড়িয়ে ট্রাক দিয়ে টেনে নিয়ে একেবারে ভালো গ্যারেজে নিয়ে কম্পিউটার চেক করে দেখে যে নিচের তো ছোট্ট একটা পিন পড়ে গেছে, ওই ছোট্ট পিনটা যতক্ষণ লাগান না লাগানো হবে অতক্ষণ পর্যন্ত ইঞ্জিন চলবে না। মুরব্বীরা কৃষক মুরব্বী আছেন নাকি আগে লাঙ্গল দেওয়াল চড়ছেন এরম আছেন দু একজন লাঙ্গল দেওয়াল চড়ার মাটি নাই, আমি ক্লাস থ্রি ফোর ফাইভ তিন ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি, ওই আল লাঙ্গলির ফাংশন সব আমি জানি, হাল চাষ করতে এত গরুর লাগে, দুই নম্বরের লাঙ্গল
কাঁধে একটা জোয়ার লাগে, লাগে না? লাঙ্গলটা বানাইতে একটা ইস লাগে, পিছনে লাঙ্গল লাগে, নিচে ফাল লাগে। ওই ইসটা পিছনে আছে, যে জায়গা লাঙ্গলের মধ্যে ঢোকে, পিছন যে এতটুকু একটা কাঠ দেয় তার নাম ইস্তিয়া। মনে আছে নাকি? আস্তে আস্তে এমনই থাকবে না, আস্তে আল্লাহ বলছেন। আর 20 বছর পরে যে পোলা পান্ডে জিজ্ঞেস, ভাই লাঙ্গল চিনিস? লাঙ্গল চিনি মানে আমি একটু ওকে লাঙ্গল দিয়ে ভাত খেয়ে আসলাম। ও মনে হয় লাঙ্গল মানে তরকারি, দেহি তো ভুলে গেছে, হেরিকেন পোলাপান চেনে না, ঠিক না? নাইল রান্দা চেনে না, উড়ুম বাজার চেনে না, এগুলো চেনে না। আস্তে আস্তে সবার এই ছোট্ট একটা ইস্তে পিছনে, ইস্তেটায় মাটি শসে না, ইস্তেটারে ধরেও না, ইস্তেটা গরুর কাঁধে বাঁধানো থাকে না, ইস্তেটা থাকে লাঙ্গলের ইসের গোড়ায় ছোট্ট কইরা। যত বড় লাঙ্গল হোক, সোনার লাঙ্গলও যদি হয়, সোনার জোয়াল যদি হয়, বিশ্বসেরা হাতি দিয়েও যদি হাল চাষ করেন, লাঙ্গলের ইসের গোড়ায় ইস্তেটুক না থাকলে লাঙ্গল দিয়ে হাল চাষ করা যায় না। আপনার নামাজে বড় বড় মাসালা আছে, আমাদের মধ্যে সূরা বাকারা পড়ছেন এক রেখাতে, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান পড়া দেন, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে দাঁড়াইছেন, ওজুর পরিবর্তে গোসল করে আসছেন, সব আপনার ঠিক আছে বন্ধু, কিন্তু আপনার পুরো নামাজের ইঞ্জিনের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে, আপনি জানেন না। এই নামাজের লাঙ্গলের ভিতরে পিছন থেকে ইস্তে খুলে পড়ে গেছে, আপনি জানেন না। কাজেই আপনার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না, তো নামাজের ক্রিয়াও পাইতেছেন না। যেমন যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসরের নামাজ পড়াচ্ছেন, কোনো তো অজমস্ক করে মুখস্থ করাই দিই, একেবারে জেনুইন। আমি পরের কাছ থেকে শোনা কথা খুব একটা কই না, বড় মুরব্বীরা যদি কয় তারিখ দুনিয়াটা ভালো পছন্দ হলে কই, নালে কই না, যা আমি কিতাবে দেখি তাই আপনাদেরকে বলি, আর আমার প্র্যাকটিক্যাল বাস্তব যেগুলো উদাহরণ আমার মাথায় আসে সেগুলোর সাথে মিলানোর চেষ্টা করছি। হাদিসে আসছে আসরের নামাজ পড়াইতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর চাইতে বড় ইমাম কি জগতে আসছে? আর আসবে? শুধু বাইতুল মক্কার মুকাররমের ইমাম সাহেব আমাদের নবীর একটু বড়। আমার নবীর চাইতে বড় পীর আছে? শুধু আব্দুল কাদের জিলানি বড় পীর। হ্যাঁ, আব্দুল কাদের জিলানি নবীর উম্মত। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক সাকলে জিজ্ঞেস করছে, হযরত আপনার মর্যাদা বেশি না সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানি বললেন, পাগল, তোর এই জিজ্ঞেস করতে এসেছে কি নাই? হ্যাঁ, একটা জিজ্ঞেস হল কি তোর কিরম জিজ্ঞেস, সূর্যের আলো বেশি নাকি মোমবাতিতে আলো বেশি? এইরকম কথা হয়ে গেছে, একটুক জানি না। নবী পাকের 16 লক্ষ সাহাবা, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমার, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, এইভাবে সিরিয়াল লাগা, যাই সাহাবার রোল নাম্বার 1,24,000 তম, 25,000 তম, সবচেয়ে ছোট সাহাবি, মানে আজকে নবীর সাথে দেখা করে কলেমা পড়ছে, এরপরে নবী মারা গেছে, ওই সাহাবা বাইচে রয়েছে, আর 1 মিনিটও নবীর সোহবত পাইনি। এই সাহাবা বড় নিচু মানে সাহাবা। এই সাহাবা যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ায় রাস্তা যে চলার সময় তার নাকের মধ্যে যে ধুলো ঢোকে, আমার মতো 1,000 আব্দুল কাদের রয়েছে, ধুলো সমানও দাম না। কোথায় আব্দুল কাদের, কোথায় সাহাবা? আর আমার দেশের এক শ্রেণীর ভাইরা সেই সাহাবাই কিরামদেরকে মানে সমালোচনা করতে করতে পরনের কাপড় খুলিয়ে আরো আরো মেলা কিছু করতে চায়। নবী বলেন, আল্লাহ আল্লাহ পিয়া সাহাবি, এ তুই কোথায়? তোর মতো পাইছরে লাগে কোন সাগে? আসাবি কুল্লুহুম উদুদ। নবী বলেন, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, তোর মতো আরাইনি বাড়াইনি আমার সাহাবাই কিরামদের সমালোচনা করবি? আল্লাহরে ভয় পা, সাহাবাই কিরামের সমালোচনা মানে আমি নবীর সমালোচনা করা, আমার সমালোচনা করা মানে আল্লাহকে সমালোচনা করা, আর আল্লাহর বল দ্বারা মানে তুই বেঈমান কাফের ছাড়া আর কিছু না। কে বুঝাই দিল? কোন দামড়া একটা বই লিখে ছাড়িয়ে দিল আর তাই ঘুরি ঘুরি বুঝিয়ে ফেলাই দিল? আমার নবীর একজন সাহাবা সম্পর্কে মুখ খুলবেন না, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটানা 30 বছর তাহাজ্জুদের তাহাজ্জুদ ছুটে নাই, নির্দিষ্ট সময় একদিন ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে সারা দিন এমন কাঁদা কাঁদছে, সারা দিন কাঁদছে,
নামাজে রক্ত হলে মসজিদে যে নামাজ পড়ে সে রুমাল মুড়ি দিয়ে যাতে কেউ না দেখে। কানতে কানতে আজকে ঈশান নামাজ পড়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছে। কেন গত রাত্রে তাহাজ্জুদ ছুটছে? তাহাজ্জুদের পরে অনেক রাত পর্যন্ত একটু জরুরি বিষয় নিয়ে আলোচনা করা করি করছে, তাতে ঘুমাইতে দেরি হয়েছে, বিদায় উঠতে দেরি হয়ে গেছে, উঠতে পারে নাই, এই জন্য তাহাজ্জুদ ছুটছে। দুই নম্বরে মিস্টারও একটু কাজ করছে, মিস্টার যাই শেষ রাতে, যে প্রত্যেকটা মানুষ আমরা যখন রাত্রে ঘুমাই তখন বললে একটু ফাঁস মনে হবে, তবে কিতাবেরই কথা। শয়তানে শীতকালে ওর শারীরিক অবস্থা একরকম, গরমকালে আর একরকম, অথবা ও এনি টাইম ওর শারীরিক অবস্থা পাল্টাই ফেলতে পারে। ওর আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে, এটা শীতকালে বিয়াসকালে মুক্তালে পারে।